আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো আজকে কথা বলবো এনটিআরসির চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং তৎসংলগ্ন মামলা জটিলতা নিয়ে। আবারও শিক্ষক নিবন্ধন এবং হবু শিক্ষকদের উপরে, যারা শিক্ষক হতে চায় ইন ফিউচারে, তাদের উপরে দুর্যোগের ঘন ঘটা, উত্তর আকাশে কালো মেঘ জমে গেছে এবং অনেকের জীবন থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন চিরতরে হারিয়ে যাবে। বিষয়টি কেন বলছি, দেখেন আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই যে মামলার জটিলতা, এটি কিন্তু প্রকট হয়ে গেছে তৃতীয় চক্র থেকে। কেননা আপনারা জানেন যে তৃতীয় চক্র গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে হবে করে একটি দীর্ঘ সূত্রিতা, পাশাপাশি যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে অনেকগুলো ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো। কিন্তু অনেকগুলো ঝামেলা ছিল সেখানে, আপনার আবেদনের পরবর্তীতে ফলাফলটা কবে হবে এই ফলাফল নিয়ে এক ধরনের অনিশ্চিত, এরপরে দেখা গেল যে ফলাফলটা যখন প্রকাশিত হলো জয়েন্টটা নিয়ে অনিশ্চিততা শুরু হয়ে গেল এবং বলা হচ্ছে শেষ পর্যন্ত যে পুলিশ ভেরিফিকেশন হবে। যাই হোক, তৃতীয় চক্রকেই কিন্তু ফলো করছে চতুর্থ গণবিজ্ঞপ্তি। যদিও এনটিআরসি এবং তৎসংলগ্ন কর্তৃপক্ষরা বারবার চেষ্টা করেছেন যে আমরা দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব, সেটি এপ্রিলের মধ্যে বা 2021-22 অর্থ বছরের মধ্যেই প্রকাশ করব, কিন্তু 2021-22 অর্থ বছরের আর মাত্র হাতে গোনা দুই তিনটি মাস রয়েছে। এখন এই দুই তিন মাসের মধ্যে ফলাফল গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা তো একদম ম্রিয়মান। তাহলে কি হবে, আবারও কোন খেলা চলছে? তো আমরা যদি ধরে নেই যে তৃতীয় চক্রকে ফলো করবে চতুর্থ গণবিজ্ঞপ্তি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে মামলা জটিলতা, এটি কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এক ধরনের অনিশ্চিত। আমরা যদি ধরে নেই যে 2022 সাল পুরোটা লাগবে এই মামলাটি নিষ্পত্তি হতে, তাহলে এই 2022 সালে অসংখ্য ভাই বোনের বয়স কিন্তু 35+ হয়ে যাবে এবং তারা সারা জীবনের জন্য তাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন মাটির সাথে মিশিয়ে যাবে। এখন তাহলে কর্তৃপক্ষ এখানে কী করতে পারে? তারা কি চাইলেই দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে? আপনারা জানেন যে তৃতীয় চক্র যখন শুরু হবে, যার হাত ধরে আশরাফুল ইসলাম স্যার, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা কাজ করব। এখন নতুন যে চেয়ারম্যান রয়েছেন, বর্তমান চেয়ারম্যান, তো তিনি আসলে কী চান? তিনি কি হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকবেন নাকি নিজ উদ্যোগেই গণবিজ্ঞপ্তি দেবেন? আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটা বিষয় শেয়ার করেছি, নিউজ শেয়ার করেছি, যেখানে বলেছি যে না, তিনি বলেছেন যে এটা নিষ্পত্তি হয়ে যাক, তারপরে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিকে এগোব, যদি আমরা মৌখিকভাবে শূন্যপদের তথ্যগুলো সংগ্রহ করছি। কিন্তু দেখেন, মৌখিকভাবে করলে অনেক কিছুই হয় না, আপনার যতক্ষণ না কাগজে কলমে আসবে বিষয়গুলো অধরায় থেকে যাবে। এই প্রেক্ষাপটে যদি একজন আশফাক স্যার থাকতেন তাহলে কি হতো? আমি আশফাক স্যারের কথা বলছি, যিনি দ্বিতীয় চক্রে সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমি তিনটি কাজ করব। প্রথমত 14তম আমি ফলাফল প্রকাশ করব, দ্বিতীয়ত 1 থেকে 14তম আপডেট করব, তৃতীয়ত আমি দ্বিতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। তিনি এক মাস সময় নিয়েছিলেন এবং এক মাসের মধ্যে তিনটি কাজই করেছিলেন। তো এরকম যদি একজন স্ট্রং লোক পাওয়া যায় তাহলে কিন্তু সবই সম্ভব। কিন্তু প্রশ্ন হলো যে যারা মামলা করলেন, দ্বিতীয় চক্র মামলার ঘন ঘটা ছিল, না হলে কিন্তু অনেক নিয়োগ হয়ে যেত। তৃতীয় চক্র থেকে মামলার জটিলতা বেশি শুরু হয়ে গেছে, তো যারা মামলা করলেন তাদের দাবিও অনেক যৌক্তিক। কিন্তু মাঝখান থেকে যে হাজার হাজার ভাই বোনের জীবন থেকে চাকরির সুযোগটি নষ্ট হয়ে যাবে, সে দায়ভার বা কে নেবে? এজন্য আমাদের দেশের শিক্ষক হওয়ার স্বপ্নই আজন্ম অপরাধ।